প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় নিরাপদে অবস্থান করছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাসটি শুরু করছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রত্যেক শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমার এই ক্লাসটি। আজকে তোমাদের কোর্স নাম হচ্ছে সোশ্যাল ফিলোসফার্স, আর যেটার কোড হচ্ছে 241713। গত ক্লাসে তোমাদেরকে আমি সোশ্যাল ফিলোসফারের উপরেই অনলাইন ক্লাসটা নিয়েছিলাম তোমাদের। সেই ক্লাসে আমি তোমাদের ট্যালকট পার্সন সম্পর্কে বলেছিলাম, ট্যালকট পার্সনের জীবনী, ট্যালকট পার্সনের বিভিন্ন গ্রন্থের নাম এগুলো আমরা বলেছিলাম। আজকে ক্লাসে আমরা সরাসরি তার যে মতবাদ বাকি ছিল, যে মতবাদগুলো, সেই মতবাদগুলো নিয়ে আলোচনা করব। এবং গত ক্লাসে তোমাদেরকে আমি সোশ্যাল অ্যাকশন, অ্যাকশন সিস্টেম, সোশ্যাল সিস্টেম, মুভিং মুভিং ইকুইলিব্রিয়াম ফ্রেজ ইত্যাদি নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তোমরা জানো যে টার্গেট পার্সনের প্রত্যেকটা থিওরির সাথে প্রত্যেকটা থিওরি আসলে খুব মিল রয়েছে, বা একটার সাথে একটা খুব ওতপ্রোত ভাবে জড়িত। আজকে আমরা নতুন দুটো টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্যাটার্ন ভেরিয়েবলস, আর একটা হচ্ছে এজিআইএল মডেল বা হচ্ছে প্রি রিকুইজিটস। আসলে আমরা শুরু করি, শুরু করার আগে আমরা আসলে গত ক্লাসে আমরা সিস্টেম বলতে কি বুঝেছিলাম সেটা একটু সংক্ষেপে জেনে নিই, বা সিস্টেম থিওরিটা কি, সোশ্যাল সিস্টেম থিওরিটা কি ছিল সেটা জেনে নিই। সেটা হচ্ছে সিস্টেম বলতে বোঝাচ্ছে গ্রুপ অফ এলিমেন্টস অর্গানাইজড ফর এ ডেফিনিট পারপাস অ্যান্ড ইন রিলেশন টু অ্যান এক্সটার্নাল এনভায়রনমেন্ট। অর্থাৎ সিস্টেম হচ্ছে সেটাই যেখানে হচ্ছে কিছু উপাদান হচ্ছে অর্গানাইজড হয়ে যায় একসাথে কোনো একটা নির্দিষ্ট কাজ করার উদ্দেশ্যে, এবং অবশ্যই সেটা যে তাদের যে বাহ্যিক যে পরিবেশ আছে সেটার সাথে রিলেশন করে বা রিলেশনের মাধ্যমে সেটা হয়ে থাকে। তাহলে আসলে আমরা দেখি সোশ্যাল সিস্টেম থিওরিটা কি। ইট ইজ এ সিস্টেম অফ অ্যাকশন মেড আপ অফ ইন্টারাকশন, অ্যাক্টরস অ্যান্ড অবজেক্ট, গোল, সিচুয়েশনাল কন্ডিশনস, মোটিভেশন অ্যান্ড ভ্যালু ওরিয়েন্টেশন। অর্থাৎ সেই সিস্টেমটা কি যেটার সাথে হচ্ছে মেড আপ অফ ইন্টারাকশন, প্রত্যেকটা তোমরা জানো যে সিস্টেমের মধ্যে অনেক সাব সিস্টেম আছে, সেই সাব সিস্টেমের মধ্যে যে বিভিন্ন মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন আছে সেই ইন্টারাকশন, অ্যাক্টর অবশ্যই থাকতে হবে, কর্তা, গোল থাকবে, লক্ষ্য থাকবে, সিচুয়েশনাল কন্ডিশন বিভিন্ন ধরনের সত্য থাকবে, সিচুয়েশন ভিত্তিক পরিস্থিতিগত, মোটিভেশন প্রেরণা থাকবে, এবং অবশ্যই ভ্যালু ওরিয়েন্টেশন অর্থাৎ একটা আদর্শ কত দিক থাকবে। এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে কিন্তু আসলে একটা সোশ্যাল সিস্টেম তৈরি হয়। আজকে আমরা যে আমাদের আলোচ্য টপিক সেটা হচ্ছে এজিআইএল স্কিম, সেটা নিয়ে আলোচনা করি। দ্য এজিআইএল প্যারাডাইম ইজ এ সোশিওলজিক্যাল স্কিম ক্রিয়েটেড বাই আমেরিকান সোশিওলজিস্ট ট্যালকট পারসন ইন দ্য 1950। অর্থাৎ 1950 সালে হচ্ছে এটা উনি একটা এরকম একটা দৃষ্টান্ত সৃষ্টি করেন যেটা সোশিওলজিক্যাল একটা স্কিম হিসেবে পরিচিত পায়। তোমরা জানো যে তিনি চেষ্টা করছেন ট্যালকট পার্সন এমন একটি মতবাদ দেওয়ার চেষ্টা করছে বা এমন একটি সিস্টেমের কথা বলার চেষ্টা করেছেন যেখানে প্রত্যেকটা সমাজে সেটা ফলো করা যায়। তিনি একটা আসলে গ্র্যান্ড, আমরা আগেই বলেছিলাম একটা গ্র্যান্ড থিওরি দেওয়ার চেষ্টা করেছেন, সেই জন্য তিনি হচ্ছে প্রত্যেকটা সমাজের জন্য এই থিওরিগুলো অ্যাপ্লাই করেছে সেটা তিনি ব্যবস্থা করেছেন। ইট ইজ এ সিস্টেমেটিক ডিপিকশন অফ সার্টেন সোসিয়েটাল ফাংশন, এটা এমন একটা চিত্র যেটা হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল ইয়াতে প্রয়োজন হয়, হুইচ এভরি সোসাইটি মাস্ট মিট টু বি এবল টু মেনটেন স্টেবল সোশ্যাল লাইফ। অর্থাৎ প্রত্যেকটা স্টেবল সোশ্যাল লাইফ স্টেবল করতে মেনটেন করতে হলে অবশ্যই এইটা এই এজিএল যে স্কিমটা সেটা প্রয়োজন। দ্য এজিআইএল প্যারাডাইম ইজ এ পার্ট অফ পার্সনস লার্জার অ্যাকশন থিওরি, এটা হচ্ছে একটা তার অ্যাকশন থিওরি একটা পার্ট। আউটলাইন্ড ইন ইটস নোটেবল বুক দ্য স্ট্রাকচার অফ সোশ্যাল অ্যাকশন, এই তার যে স্ট্রাকচার অফ সোশ্যাল অ্যাকশন যে গ্রন্থ আছে সেটার মধ্যে তিনি হচ্ছে এই এজিএল যে স্কিম সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন। ইন অর্ডার টু মেনটেন ইটসেলফ সোশ্যাল সিস্টেম হ্যাভ টু পারফর্ম সাম ইনডিসপেন্সেবল অ্যাডজাস্টমেন্ট বিটুইন ইটস ইন্টারনাল অর্গানাইজেশন অ্যান্ড আউটার এনভায়রনমেন্ট। অর্থাৎ এই সোশ্যাল সিস্টেমের কিন্তু তার হচ্ছে যে ইন্টারনাল যে অর্গানাইজেশন আছে বা অভ্যন্তরীণ যে সংস্থাগুলো আছে সেটার সাথে এবং আউটার যে হচ্ছে এনভায়রনমেন্ট বা বাহ্যিক যে পরিবেশ সেটার সাথে তার অত্যাবশ্যক ভাবে অ্যাডজাস্টমেন্ট করে আসলে চলতে হয়। সোশ্যাল সিস্টেম পারসন আর্গুস অলসো হ্যাভ এ সেলফ অ্যাডজাস্টিভ অ্যান্ড সেলফ মেনটেনিং কোয়ালিটি, অর্থাৎ প্রত্যেকটা সোশ্যাল সিস্টেমের কিন্তু সেলফ অ্যাডজাস্টিভ মানে নিজেকে যে অ্যাডজাস্ট করার ক্ষমতা এবং মেনটেন করার ক্ষমতা থাকে। দিস অ্যাডজাস্টমেন্ট প্রসেস হুইচ মেনটেন্স দ্য সোশ্যাল সিস্টেম ইন্টারনালি অ্যান্ড থ্রু ইটস বাউন্ডারি কন্ডিশনস আর কল্ড ফাংশনস, অর্থাৎ কিছু ক্রিয়ার মাধ্যমে কিন্তু এই সিস্টেমটা সোশ্যাল সিস্টেম তার হচ্ছে তার যে অ্যাডজাস্টমেন্ট যে পাওয়ারটা সেটা কিন্তু সে পেয়ে থাকে কিছু আসলে ক্রিয়ার মাধ্যমে। দেয়ার আর সার্টেন ফাংশনস উইদাউট হুইচ এ সোশ্যাল সিস্টেম ক্যান নট সাবসিস্ট, অর্থাৎ এমন কিছু ফাংশনস আছে বা ক্রিয়া আছে যেগুলো ছাড়া হচ্ছে এই সোশ্যাল সিস্টেমটা কিন্তু টিকতে পারে না বা টিকে থাকে না। দিজ আর কল্ড ফাংশনাল প্রি রিকুইজিটস
বাই টেলকট পার্সন, এগুলোকে বলা হচ্ছে আসলে কার্যকরী প্রিরিকুইজিট বা পূর্ব শর্ত টেলকট পার্সনের মতে। অ্যাকর্ডিং টু পার্সন দেয়ার আর ফোর ফাংশনাল প্রিরিকুইজিটস দ্যাট আর নেসেসারি ফর অল সিস্টেমস, অর্থাৎ প্রত্যেকটা সিস্টেমের জন্য মানে সব সিস্টেমের জন্যই হচ্ছে চার ধরনের কার্যকরী হচ্ছে পূর্বশর্ত থাকতে হবে। সে পূর্বশর্তগুলো কি, সেটা হচ্ছে অ্যাডাপশন, গোল অ্যাটেনমেন্ট, ইন্টিগ্রেশন অ্যান্ড লেটেন্সি। অর্থাৎ অ্যাডাপশনে এ, গোল অ্যাটেনমেন্ট হচ্ছে জি, ইন্টিগ্রেশন আই এবং হচ্ছে লেটেন্সি এল। তো সব মিলে টুগেদার দিস ফোর ফাংশনাল প্রিরিকুইজিটস আর নোন অ্যাজ দা এজিআইএল স্কিম। তো এই চারটাকে মিলেই কিন্তু বলা হচ্ছে টেলকট পার্সনের এজিআইএল স্কিম। তো দেখি যে অ্যাডাপটিভ ফাংশনটা কি, এ সিস্টেম মাস্ট কোপ অ্যান্ড অ্যাডাপ্ট ইন অ্যান এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা সিস্টেমে হচ্ছে তার পরিবেশের সাথে হচ্ছে খাপ খাওয়াতে হবে। এটা হচ্ছে অভিযোজন, অ্যাডাপশন মানে হচ্ছে অভিযোজন। গোল অ্যাটেনমেন্ট, এ সিস্টেম মাস্ট ডিফাইন অ্যান্ড অ্যাচিভ ইটস গোল, প্রত্যেকটা ব্যবস্থাটি হচ্ছে একটা গোল থাকবে, লক্ষ্য থাকবে এবং সেটাকে অর্জন করতে হবে। এবং ইন্টিগ্রেশন, এ সিস্টেম মাস্ট মেনটেন এ হারমোনি এবং ইটস পার্টস বাই লস অ্যান্ড রেগুলেশনস। একটা সিস্টেমের হচ্ছে ভারসাম্য বা সুসামঞ্জস্য বা মিথস্ক্রিয় থাকার সৃষ্টি করার জন্য বা তাদের মধ্যে যে পার্টস গুলোর মধ্যে হচ্ছে সুসম্পর্ক থাকার জন্য তার সেটা মেনটেন করতে হবে কি, তার আইনের মাধ্যমে অথবা রুলস এন্ড রেগুলেশনের মাধ্যমে। লেটেন্সি ফাংশন, সেটা হচ্ছে টু কম্পোনেন্ট, সেটা দুই ধরনের কম্পোনেন্টস দ্বারা থাকতে হবে সেটার মধ্যে, সেটা হচ্ছে প্যাটার্ন মেনটেন্স আর একটা হচ্ছে টেনশন ম্যানেজমেন্ট। অর্থাৎ এই লেটেন্সি ফাংশনটা কিন্তু প্যাটার্ন ম্যানেজমেন্ট করে থাকে আর হচ্ছে একটা হলো টেনশন ম্যানেজমেন্ট, সমাজের যে টেনশন গুলো সেই টেনশন ম্যানেজমেন্টটা হয়ে থাকে। আসলে আমরা একটু বিস্তারিত জানি, আমরা প্রথমে জেনে নিই যে অভিযোজন বা অ্যাডাপশনটা কি। এ সিস্টেম মাস্ট কোপ উইথ এক্সটার্নাল সিচুয়েশনাল এক্সিজেন্সিস, অর্থাৎ একটা সিস্টেমের অবশ্যই যে তার যে বাহ্যিক যে পরিস্থিতিগত যে অত্যাবশ্যকীয় যে পরিস্থিতিগত অবস্থা সৃষ্টি হয় সেটার সাথে অবশ্যই তার হচ্ছে সহ্য করতে বা অ্যাডাপশন তাকে করতে হবে। ইট মাস্ট অ্যাডাপ্ট টু ইটস এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাডাপ্ট দ্য এনভায়রনমেন্ট টু ইটস নিডস, অর্থাৎ সে হচ্ছে তার হচ্ছে পরিবেশের সাথে হচ্ছে সে অ্যাডাপ্ট করবে এবং এনভায়রনমেন্টের যে প্রয়োজনের সাথে তাকে হচ্ছে অ্যাডাপ্ট করে চলতে হবে। অ্যাডাপশন অ্যাজ এ ফাংশনাল প্রিরিকুইজিটস ইমপ্লাইজ জেনারেশন অ্যান্ড অ্যাকুইজিশন অফ রিসোর্সেস ফ্রম আউটসাইড দ্য সিস্টেম, ইটস এক্সটার্নাল এনভায়রনমেন্ট অ্যান্ড টু এফেক্ট ইটস ডিস্ট্রিবিউশন ইন দ্য সিস্টেম। অর্থাৎ হচ্ছে এই অ্যাডাপশন যে এটা আছে ফাংশনটা আছে সেটা হচ্ছে কি করে, তার হচ্ছে আউটসাইড থেকে মানে বাহির থেকে যে রিসোর্স রিসোর্স যে আছে বা সম্পদ আছে সেই সম্পদটাকে হচ্ছে অধিগ্রহণ করে সে তার হচ্ছে এবং সে হচ্ছে সেটাকে কোনো একটা তৈরি করে কিছু তৈরি করে সেটা হচ্ছে প্রোডাকশন করে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন করে। যদি আমি এখানে উদাহরণ দিতে চাই যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট বলতে এখানে বোঝাচ্ছে যে ল্যান্ড ওয়াটার, কোনো একটা সিস্টেমের মধ্যে যদি কোনো একটা এমন একটা জায়গা যেখানে হচ্ছে যে হচ্ছে পানি এবং ল্যান্ড আছে, সেখানে কিন্তু এগ্রিকালচার ডেভেলপমেন্ট করতে পারে, অর্থাৎ সেখানে কিন্তু আমরা শস্য ফলে হচ্ছে সেই সিস্টেমটা ডেভেলপ করতে পারে, অর্থাৎ সেখানে ইকোনমিটা কিন্তু এগ্রিকালচার বেসড ইকোনমি একটা সিস্টেম হতে পারে। তুমি দেখো এখানে এজ এন এক্সাম্পল উই ক্যান মেনশন দ্য ইকোনমিক সিস্টেম হুইচ ইনভলভস রিসোর্স ইউটিলাইজেশন প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন দ্য সোসাইটি। অর্থাৎ আমরা যদি এখানে ইকোনমিটাকে ধরি, একটা ইকোনমিক সিস্টেমকে ধরা হয়, সেখানে কিন্তু সে হচ্ছে তার যে পরিবেশ থেকে যে পানি ওয়াটার পানি তারপর হচ্ছে ল্যান্ড মানে জমি, সে জমিটা নিয়ে কিন্তু সেখানে এগ্রিকালচার কিন্তু তৈরি করতে পারে, মানে এগ্রিকালচার একটা ইকোনমি তৈরি করতে পারে এবং সেটার মাধ্যমে কিন্তু সে হচ্ছে প্রোডাকশন করে এবং সেটা সমাজের মধ্যে কিন্তু সেটা ডিস্ট্রিবিউশন করতে পারে। নেক্সট হচ্ছে গোল অ্যাটেনমেন্ট, এ সিস্টেম মাস্ট ডিফাইন অ্যান্ড অ্যাচিভ ইটস প্রাইমারি গোলস, প্রত্যেক সিস্টেমে অবশ্যই তার হচ্ছে একটা গোল হচ্ছে ডিফাইন করতে হবে এবং তার হলো গোলটাকে অ্যাচিভ করার জন্য করতে হবে। ইট রেফার্স টু দ্য নিডস ফর অল সোসাইটিস টু সেট গোলস টুয়ার্ডস হুইচ সোশ্যাল অ্যাক্টিভিটিস ডাইরেক্টেড, প্রত্যেকটা সোসাইটি যেখানে তার প্রত্যেকটা সোসাইটির একটা গোল থাকতে হবে এবং যেখানে যে সমাজ ব্যবস্থা হলো অ্যাক্টিভিটি চলমান সেই সমাজ ব্যবস্থায় কিন্তু প্রত্যেকটা সমাজে একটা গোল থাকতে হবে। ইট ইনভলভস ফার্স্টলি দ্য ডিটারমিনেশন অফ গোলস, সেকেন্ডলি দ্য মোটিভেটিং অফ মেম্বার্স অফ দ্য সিস্টেম টু অ্যাটেন দিস গোলস, অ্যান্ড থার্ডলি দ্য মোবিলাইজিং অফ দ্য মেম্বার্স and of their energies for the achievement of these goals. অর্থাৎ সেখানে কিন্তু এখানে কি বলছে যে প্রথমে একটা ডিটারমাইন্ড গোল একটা নির্দিষ্ট করতে হবে, তার মেম্বার যারা আছে তাদেরকে হচ্ছে মোটিভেশন দিতে হবে সেই গোলটাকে ফুলফিল করার জন্য,
থার্ডলি হলো মোবিলাইজিং দ্য মেম্বার্স, তাই তার মেম্বারদেরকে গতিশীল করতে হবে এবং তাদের এনার্জিটাকে কাজে লাগিয়ে, তাদের যে এনার্জি আছে সেখানে কাজে লাগিয়ে হচ্ছে এই গোলটাকে অ্যাচিভ করতে হবে। তাহলে অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রসিডিউরস ফর এস্টাবলিশিং গোলস অ্যান্ড ডিসাইডিং অন প্রায়োরিটিস বিটুইন গোলস আর ইনস্টিটিউশনালাইজড ইন দ্য ফর্ম অফ পলিটিক্যাল সিস্টেম। অর্থাৎ যে এই যে গোলটা সেটাকে যদি আমরা এস্টাবলিশ করতে চাই এবং সেই কোন গোলটাকে আমরা মানে লক্ষ্যটাকে অর্জন করার জন্য কিন্তু পলিটিক্যাল সিস্টেম হচ্ছে সেই এটাকে হলো করে থাকে, লক্ষ্য পূরণ করে থাকে সেই পলিটিক্যাল সিস্টেম। গভর্নমেন্ট সেট গোলস অ্যান্ড অ্যালোকেট রিসোর্সেস টু অ্যাচিভ দেম। অর্থাৎ গভর্নমেন্ট হচ্ছে সেই গোলটাকে সেট করে এবং রিসোর্সটাকে বরাদ্দ করে সেটাকে এই গোলটাকে অ্যাচিভ করার জন্য। অর্থাৎ তাহলে আমরা দেখলাম যে অ্যাডাপ্টেশন করে হচ্ছে ইকোনমি, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে সেটা পাচ্ছে এবং গোল অ্যাটেনমেন্ট কিন্তু করে থাকছে পলিটিক্যাল সিস্টেম। ইন্টিগ্রেশন সংহতি, এই সিস্টেম মাস্ট রেগুলেট দ্য ইন্টার রিলেশনশিপ অফ ইটস কম্পোনেন্ট পার্টস। অর্থাৎ এই সিস্টেমের অবশ্যই কিন্তু তার যে কম্পোনেন্ট পার্টস গুলো আছে তো সেই পার্টস গুলোর সাথে ইন্টার রিলেশনশিপ থাকতে হবে। ইট মাস্ট অলসো ম্যানেজ দ্য রিলেশনশিপ অ্যামং দ্য আদার থ্রি ফাংশনাল প্রি রিকোয়েজিটস অর্থাৎ এজিআইএল। অর্থাৎ তাদেরকে কিন্তু অবশ্যই এজিআইএল এই যে তিনটা যে পার্ট আছে সেটার সাথে হচ্ছে রিলেশন করে রাখতে হবে, রিলেশনশিপটা বজায় রাখতে হবে। ইট হেল্পস টু মেনটেন কোহারেন্স সলিসিডারিটি অ্যান্ড কোঅর্ডিনেশন ইন দ্য সিস্টেম। এই সংহতি কিন্তু চেষ্টা করে যে সবার মধ্যে যে হচ্ছে কোঅর্ডিনেশন রাখা, সলিসিডারি বা সংহতি রাখা, সেটা কিন্তু এই প্রত্যেকটা সিস্টেমের মধ্যে মেনটেন করার চেষ্টা করছে কি সংহতি। সংহতির কাজটি হচ্ছে প্রত্যেকটা পার্সের মধ্যে হচ্ছে রিলেশনটাকে বজায় রাখা। ইন দ্য সোশ্যাল সিস্টেম দিস ফাংশন ইজ মেইনলি পারফর্মড বাই কালচার অ্যান্ড ভ্যালুস। কারণ এই এই জিনিসটা কি করে থাকছে, কালচার অ্যান্ড ভ্যালু কিন্তু আসলে পারে আমাদের সবগুলো সাবসিস্টেমের মধ্যে বা প্রত্যেকটা এর মধ্যে কিন্তু এটা বজায় রাখতে, সংহতিটা বজায় রাখতে। কারণ কালচার যদি একরকম না হয় আমরা কিন্তু সমাজে চলতে পারবো না। আমাদের কালচার প্রত্যেকটা সমাজে কিন্তু একটা নির্দিষ্ট কালচার থাকে, সেই কালচার অনুযায়ী কিন্তু সবাই চলে এবং সবাই মন মানসিকতাও কিন্তু তখন এক হয়। মন মানসিকতা এক হলে কিন্তু প্রত্যেকটা সিস্টেম ঠিকভাবে কাজ করতে পারে না বা কিন্তু সেটা চলমান থাকে না। ইন্টিগ্রেশন এনশিওর কন্টিনিউটি কোঅর্ডিনেশন অ্যান্ড সলিডারিটি উইথিন দ্য সিস্টেম। ইট অলসো হেল্পস ইন সেফ গার্ডিং দ্য সিস্টেম ফ্রম ব্রেকডাউন অর ডিসরাপশন। অর্থাৎ এই সংহতি যেটা সমাজের মধ্যে, সংহতি কিন্তু হলো এই সিস্টেম গুলোর মধ্যে হচ্ছে কোঅর্ডিনেশনটা বজায় রাখে এবং এটা হচ্ছে একটা সেফ গার্ডের মতো কাজ করে যেন এই সিস্টেমটা ভেঙে না পড়ে, সেটার ক্ষেত্রে কিন্তু সংহতিটা। এবং এই সংহতি ই করছে কি, কালচার, কালচারের মাধ্যমে কিন্তু এই সংহতিটা বিভিন্ন সিস্টেমের মধ্যে সে বজায় থাকছে। এখন আমরা পড়ছি 4 নম্বর, সেটা হচ্ছে ধরন রক্ষা। তাহলে আমরা এখানে লেটেন্সি বা ধরন রক্ষা কি দেখতে পাচ্ছি, এ সিস্টেম মাস্ট ফার্নিশ মেনটেন অ্যান্ড রিনিউ বোথ দ্য মোটিভেশন অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দ্য কালচারাল প্যাটার্ন দ্যাট ক্রিয়েট অ্যান্ড সাস্টেন দ্যাট মোটিভেশন। অর্থাৎ যেখানে বিভিন্ন ইন্ডিভিজুয়াল বলতে এখানে কর্তারা যে কিভাবে মানসিক তাদের যে চাপ থাকে বা তাদের যে প্রেশনা থাকে সেটাকে হলো লেটেন্সি বা সুপ্ত ধরন রক্ষা বলা হচ্ছে। যে সেটা হচ্ছে এই মোটিভেশন, ইন্ডিভিজুয়ালদের যে মোটিভেশন আছে বা প্রেশনা তাদের মধ্যে কাজ করে সেই চাপটাকে তারা কিভাবে করে চলবে এবং কালচার যে প্যাটার্ন আমাদের যে হলো সংস্কৃতি যে প্যাটার্ন হয়ে আছে সেটাকেও রিনিউ করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো কালচার সেটা হচ্ছে তাদের কালচারের মধ্যে থেকে সে কোনো একটা ভ্যালু আদর্শ গ্রহণ করে সেই ব্যক্তিগত হচ্ছে চাপ সহ্য করে কিভাবে হলো তার সমাজের কাজে এগিয়ে যাবে বা সমাজকে কিভাবে কোনো তার গোল হচ্ছে লক্ষ্যটা অর্জন করবে সেটা হচ্ছে এই সুপ্ত ধরন রাখার কাজ। ইট ইজ দ্যাট ফাংশনাল প্রি রিকোয়েজিটস অফ দ্য সোশ্যাল সিস্টেম হুইচ স্টোর্স অর্গানাইজ অ্যান্ড মেনটেন্স দ্য মোটিভেশনাল এনার্জি অফ এলিমেন্টস ইন দ্য সোশ্যাল সিস্টেম। অর্থাৎ এই যে মোটিভেশনাল এনার্জি যে আছে কর্তা, বিশেষ করে কর্তার মধ্যে অর্থাৎ অ্যাক্টরের মধ্যে, সেটা হচ্ছে স্টোর করে, অর্গানাইজ করে এবং মেনটেন করে, সেটা হচ্ছে লেটেন্সি। ইট মেনটেন্স ফাংশন আর প্যাটার্ন মেনটেনেন্স অ্যান্ড টেনশন ম্যানেজমেন্ট উইদিন দ্য সিস্টেম। এটা হচ্ছে প্যাটার্ন ম্যানেজমেন্ট করে এবং টেনশন ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যে টেনশন ম্যানেজমেন্ট আছে সেটাকে রক্ষা করে। Latency means existence but not very noticeable hidden. অর্থাৎ latency বলতে এখানে সুপ্ত, যেটাকে বলা হয় সুপ্ত ধরন রক্ষা, মানে যেটা একটু বললাম যে সেটা হলো সমাজে থাকছে কিন্তু এটা বেশি নোটিশ করা হয় না, সেই ধরন রক্ষাটাকে।
These four functional prerequisites are performed by the four action system. তোমরা গত ক্লাসে কিন্তু আমরা এই অ্যাকশন সিস্টেমগুলো কি আমরা পড়েছিলাম, আমরা ডিটেইলসে পড়েছিলাম। এখন দেখি যে আমরা এই চারটা যে অ্যাকশন সিস্টেম আছে সেই অ্যাকশন সিস্টেম কে কোনটাকে হচ্ছে ইয়া করছে, মানে ফুলফিল করছে বা পারফর্ম করছে। সেটা হচ্ছে বিহেভিয়ারাল অর্গানিজম ইজ দ্য অ্যাকশন সিস্টেম দ্যাট হ্যান্ডেলস দ্য অ্যাডাপশন ফাংশন বাই অ্যাডজাস্টিং টু অ্যান্ড ট্রান্সফর্মিং দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট। অর্থাৎ এই যে অ্যাডাপশন যে আছে সেটাকে কিন্তু বিহেভিয়ারাল অর্গানিজম যেটা সেই ব্যবস্থাটা কিন্তু এটাকে হ্যান্ডেল করছে বা হচ্ছে পারফর্ম করছে। পার্সোনালিটি সিস্টেম পারফর্মস দ্য গোল অ্যাটেনমেন্ট ফাংশন বাই ডিফাইনিং সিস্টেম গোলস অ্যান্ড মোবিলাইজিং রিসোর্সেস টু অ্যাটেন দেম। সোশ্যাল সিস্টেম কোপস উইথ দ্য ইন্টিগ্রেশন ফাংশন বাই কন্ট্রোলিং ইটস কম্পোনেন্ট পার্টস। তাহলে হচ্ছে জৈবিক যেটা হচ্ছে বিহেভিয়ারাল অর্গানিজম সেটা হচ্ছে তোমার অ্যাডাপশনকে হচ্ছে পারফর্ম করছে, পার্সোনালিটি হচ্ছে গোল অ্যাটেনমেন্ট করছে, যেটা হচ্ছে ব্যক্তি ব্যবস্থা সেটাকে গোল অ্যাটেনমেন্ট করছে সেই ব্যক্তি ব্যবস্থাটা। সোশ্যাল সিস্টেম কি করছে, সংহতি রক্ষা করছে তার কম্পোনেন্টস এর মধ্যে বিভিন্ন। এবং কালচারাল যে সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে লেটেন্সিটাকে হচ্ছে কি করছে, যে কালচারাল সিস্টেম পারফর্মস দ্য লেটেন্সি ফাংশন বাই প্রোভাইডিং অ্যাক্টরস উইথ দ্য নর্মস অ্যান্ড ভ্যালুস দ্যাট মোটিভেটেড দেম ফর অ্যাকশন। অর্থাৎ এই কালচার কিন্তু, অর্থাৎ ব্যক্তি কিন্তু, তোমাদের প্রথমেই সোশ্যাল সিস্টেম থিওরি যেটা বললাম সেখানে কিন্তু আসলে বলা এই কালচার দ্বারাই হচ্ছে ব্যক্তি কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। কোন কালচার থেকে কিন্তু বিভিন্ন আদর্শ আমরা পাচ্ছি, সেই আদর্শের মাধ্যমে কিন্তু ব্যক্তি হচ্ছে কর্তা, যেটা অ্যাক্টর, যেখানে এখানে টার্গেট পার্সন বলছে অ্যাক্টর, সেটা কিন্তু সে কাজ করে যাচ্ছে। তা দেখো এখানে এডিআইএল যে স্কিমটা আছে সিস্টেমটা আছে সেটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, যেটা হচ্ছে এই চার্টে দেখতে পাচ্ছ। এবং এই যে সিস্টেমটা আছে এজিএল সেই সিস্টেমটার মাধ্যমে কিন্তু দ্যাট ইজ হাউ দ্য ইকুইলিব্রিয়াম ইন দ্য জেনারেল অ্যাকশন সিস্টেম ইজ মেনটেন্ড। তোমরা কিন্তু গত ক্লাসে হচ্ছে ইকুইলিব্রিয়াম যে চলছে সিস্টেমের মধ্যে সেটা কিন্তু দেখে ভারসাম্য রক্ষা কিন্তু এটার মাধ্যমে কিন্তু ভারসাম্যটা রক্ষা হচ্ছে। এখন আমরা পড়বো হচ্ছে ধরন চলক বা প্যাটার্ন ভেরিয়েবলস নিয়ে। আচ্ছা, লক্ষ্য অর্জনের কর্তাকে একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, ওই পরিস্থিতির লক্ষ্য অর্জনের জন্য কত বিকল্প উপায় থাকে এবং উপায়গুলো পছন্দের ক্ষেত্রে মূল্যবোধ প্রথা অন্যান্য ধারণার প্রভাব বিস্তার করে। পার্সন্স তিনটি মনস্তাত্ত্বিক উপাদান জ্ঞানগত, ভাবগত, মূল্যায়নগত বলে উল্লেখ করেন। অর্থাৎ কি, কর্তা যখন কোনো কাজ করে তখন কিন্তু তার কিছু বিকল্প উপায় থাকে। কারণ তোমরা একটু আগে জেনেছো যে হচ্ছে কর্তাকে মেনটেন করছে কে, সেটা হচ্ছে আমাদের কালচার দ্বারা, মানে কর্তা হচ্ছে কোনো কাজ করে থাকে কালচার দ্বারা সে হচ্ছে প্রভাবিত হয়। তার মানে কি, এখন যদি আমি সেটা বলি যে তোমরা কিন্তু গত ক্লাসে অ্যাকশন থিওরি পড়েছো, সেখানে কিন্তু ট্যালকট পার্সন অ্যাকশন থিওরি বলতে কিন্তু বোঝাচ্ছে হচ্ছে যেটা হচ্ছে স্বেচ্ছাক্রিয়া। কিন্তু এখন এখানে আমরা দেখতেছি কি যে প্রত্যেকটা কর্তা হচ্ছে ক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে কালচার দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে কি সেটা স্বেচ্ছাক্রিয়া হচ্ছে? এখানে কিন্তু ট্যালকট পার্সন বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তারপরও তিনি এটা এইখান থেকে উত্তরণের জন্য বলেছেন যে না, প্রত্যেক ব্যক্তি যখন কোনো কর্তা যখন কাজ করবে সমাজে সেখানে কিন্তু তার কিন্তু বিকল্প উপায় থাকবে। এটাকে তিনি আসলে প্যাটার্ন ভেরিয়েবলস বলেছেন, যে বিভিন্ন বিকল্প উপায়ের মধ্যে থেকে সে হচ্ছে যেটা ভালো সেটাই কিন্তু সে বেছে নেয়। নির্দিষ্ট পরিস্থিতিতে লক্ষ্য অর্জনের জন্য যে প্রেরণা ব্যক্তি পোষণ করে এবং সে অনুযায়ী আচরণ করে তার সাথে এই উপাদানগুলো সম্পৃক্ত। এই পরিস্থিতিতে অন্য ব্যক্তি তার প্রতি কি মনোভাব পোষণ করে তা বুঝে নেওয়া ব্যক্তির মনস্তত্ত্বের জ্ঞানগত দিক। অর্থাৎ সে অন্যের প্রতি কি ধারণা পোষণ করে তার ভাব, এটা হচ্ছে তার ভাবগত দিক, এবং পরিস্থিতির প্রেক্ষাপটে নিজের সম্পর্কের ধারণাটি পাকা করে ওই ধরনের সাহায্য তার পক্ষে দেওয়া সম্ভাব্য সারাগুলির সঙ্গতি অসঙ্গতি স্থির করে পরিস্থিতি মোকাবেলা করতে দিকটি হলো ব্যক্তির মূল্যায়নগত দিক। এগুলি ব্যক্তিকে কর্তায় পরিণত করে। কর্মের মধ্যে দিয়ে ব্যক্তির সাথে পরিবেশ ও পরিস্থিতির পারস্পরিক সম্পর্ক প্রকাশ পায়। সমাজ ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা ইত্যাদি ব্যক্তির কর্মের বহির্গত প্রতিবেশ, এবং এ ব্যবস্থার সঙ্গে সামাজিক ক্রিয়া ব্যবস্থার উপাদান ক্রিয়াগুলো প্রণালীবদ্ধ এবং সেগুলো নিজস্ব ধরন থাকে, যে ধরনগুলোকে ক্রিয়া ব্যবস্থা বা অ্যাকশন সিস্টেম বলে। এই উপাদানগুলোকে পার্সন ধরন চলক বা প্যাটার্ন ভেরিয়েবল হিসেবে আখ্যায়িত করেছেন। পার্সন বিপরীত বোধক ভিন্ন জরা উল্লেখ করেন। কর্তা যেকোনো পরিস্থিতিতে এই বিশ্বজনীন ও মৌলিক বৈপরীত্যের শিকার হয়ে থাকে। এগুলোর সাহায্যে ব্যক্তি ক্রিয়ার সিদ্ধান্ত, সাংস্কৃতিক মূল্যবোধগত দিক ও সামাজিক মর্যাদাগত ভূমিকার নির্দেশনা সমূহ অনুধাবন করা যায়। এগুলো পছন্দের মাত্রা ওই সমাজের বিকাশের স্তর নির্দেশ করে। আসলে এবার প্যাটার্ন ভেরিয়েবলস, উনি পাঁচ ধরনের প্যাটার্ন ভেরিয়েবলস এর কথা বলেছেন। দেয়ার আর ইন অল ফাইভ প্যাটার্ন ভেরিয়েবলস ইচ সাইডস অফ ইটস রিপ্রেজেন্টস ওয়ান পোলার এক্সট্রিম। অর্থাৎ এই তিনি যে প্যাটার্ন ভেরিয়েবলস গুলোর কথা বলছে, একটা সাইড অন্যটা সাইডে পুরোপুরি হচ্ছে বিপরীতমুখী। দিস প্যাটার্ন ভেরিয়েবলস আর অ্যাক্টিভিটি
versus active neutrality, sorry, effectivity, effective neutrality, diffuseness versus specificity, particularism versus universalism, ascription versus achievement, self versus collectivity. আসো আমরা এখন একটু জেনে নিই এটার বিস্তারিত ভাবে। Effectivity versus effective neutrality. It concerns the amount of emotion or effect that is appropriate in a given interaction situation. অর্থাৎ কোন ব্যক্তি কোন কাজ করার সময় সে হচ্ছে কিভাবে সে ই করবে, সে কি নিরপেক্ষ থাকবে নাকি সে হচ্ছে কোন ইমোশন দিয়ে কাজ করবে, সেটা এখানে বোঝানো হচ্ছে। If the actor, while defining his relationship with the object, chooses to set aside his own feelings and emotions for the benefit of an instrumental relationship oriented to the ends, then it is a case of effective neutrality. অর্থাৎ কোনো একজন অ্যাক্টর যখন কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তার ইমোশনকে হচ্ছে প্রাধান্য দিবে, সেটা কিন্তু বলা হচ্ছে, সরি, ইমোশনকে প্রাধান্য দিবে না, সেটাই হচ্ছে এফেক্টিভ নিউট্রালিটি। অর্থাৎ ধরো এমন একটা কোনো কাজ হচ্ছে, ধরো কোথাও হয়তো গন্ডগোল লাগলো বা কোনো মারামারি হলো, কিন্তু যে উদ্দেশ্যে সেই মারামারিটা হচ্ছে, হয়তো সে কথা হচ্ছে সেটা সেই উদ্দেশ্যের সাথে হচ্ছে একমত, কিন্তু তারপরও সে চাচ্ছে না যে সেখানে মারামারি হোক, সবার ভালো হোক, সেটা সে কিন্তু চাচ্ছে। তার মানে কি, সে হচ্ছে তার ইমোশন থেকে সরে আসলো, সরে এসে কিন্তু সে ওখানে একটা মারামারিটা বন্ধের সিদ্ধান্ত নিলো বা কোনো গন্ডগোলটা বন্ধ করার সিদ্ধান্ত নিলো, বা সে ওই এলাকার কোনো একটা বড় পজিশনে আছে যে সে এটাকে সেই মারামারিটাকে হ্যান্ডেল করতে পারে, তাহলে সে কিন্তু তার ইমোশনকে বাদ দিয়ে হলেও কিন্তু সে সবার জন্য যেটা ভালো সেটা কিন্তু সে করলো। দ্য আদার পসিবিলিটি ইজ দ্যাট দ্য অ্যাক্টর অ্যালোস হিজ ফিলিংস অ্যান্ড ইমোশনস টু ডমিনেট হিজ রিলেশনশিপ উইথ এ ফিজিক্যাল আর সোশ্যাল অবজেক্ট হুইজ ইজ এ কেস অফ এফেক্টিভিটি। অর্থাৎ যখন সে হচ্ছে তার ইমোশন গুলো এবং ফিলিংস গুলো সাথে রেখে কোনো কাজ করবে বা কোনো ই করবে, সেটাই হচ্ছে তার হচ্ছে এফেক্টিভিটি। আচ্ছা আমরা একটু এটা বাংলায় দেখে নিই, যেটা হচ্ছে এফেক্টিভিটি হচ্ছে ভাবাবিষ্টতা এবং বনাম হচ্ছে ভাব নিরপেক্ষতা। নির্দিষ্ট মিথস্ক্রিয়া পরিস্থিতিতে কর্তার আবেগ প্রকাশের মাত্রা, এটাকে বলা হচ্ছে মিথস্ক্রিয়া পরিস্থিতি ব্যক্তি সম্পর্কে আবেগীয় নাকি আবেগ নিরপেক্ষ তা প্রদর্শন করে। যেমন সন্তান ও পিতামাতা সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক আবেগ দায়িত্ব, কিন্তু ছাত্র শিক্ষক সম্পর্ক হলো আবেগ নিরপেক্ষ। মালিক শ্রমিক সম্পর্ক, ডাক্তার রোগীর সম্পর্ক আবেগ নিরপেক্ষ। এই সম্পর্কগুলোর মধ্যে কোনটাকে আবেগ প্রত্যাশিত আবার কোনটাকে আবেগ নিরপেক্ষতা প্রত্যাশিত। তবে পার্সন্সের এই ভিন্নতা অনেক সময় রক্ষিত হয় না। যেমন শিক্ষকের ভূমিকা, অর্থাৎ তার সন্তান যদি তারই ছাত্র হয় তবে সে সংকট দেখা দেয়। আবার গ্রামে হাতুড়ে ডাক্তার অনেক সময় রোগীর পারিবারিক ও ব্যক্তিগত খোঁজখবর আলোচনা করে, এতেও কিন্তু সংকট দেখা দেয়। অর্থাৎ এখানে হচ্ছে কে কিভাবে হচ্ছে তার মিথস্ক্রিয়া যে পরিস্থিতি সে কিভাবে সেটাই করলো, আবেগটা প্রকাশ করলো, সেটা এখানে বলা হচ্ছে। অর্থাৎ কর্তার সামনে কিন্তু এখানে পছন্দ দেওয়া আছে। ডিফিউজনেস ভার্সেস স্পেসিফিসিটি, দিস রেফার্স টু দ্য নেচার অফ সোশ্যাল কন্ট্রাক্টস অ্যান্ড হাউ এক্সটেন্সিভ অর হাউ ন্যারো আর দ্য অবলিগেশন ইন এনি ইন্টারাকশন। ফর এক্সাম্পল, ইন এ বিউরোক্রেসি সোশ্যাল রিলেশনশিপ আর ভেরি স্পেসিফিক, হোয়ার উই মিট উইথ অর কন্ট্যাক্ট সামওয়ান ফর সাম ভেরি পার্টিকুলার রিজন অ্যাসোসিয়েট উইথ দেয়ার স্ট্যাটাস অ্যান্ড পজিশন। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে ব্যাপকতা বা কোনো একটা নির্দিষ্টতা তাদের প্রকাশের মাত্রাটা কি হবে। যেমন ধরো যে আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন কিন্তু তাকে শুধুমাত্র আমাদের ইয়াটা কিন্তু আসলে নির্দিষ্ট আমাদের যে ডাক্তার সাথে মিট করাটা, আমরা কিন্তু ডাক্তার সাথে কোনো বন্ধুত্ব স্বরূপ আচরণের জন্য বা কোনো আড্ডা দেওয়ার জন্য সেখানে যাচ্ছি না। তাদের সাথে আমাদের ইয়ে হচ্ছে, আমাদের রোগ হয়েছে, আমরা একটা ফিজিশিয়ানের সাথে দেখা করলাম। এখানে হলো ডিসপিউশন মানে বলতে ব্যাপকতা কেমন হবে। ফ্রেন্ডশিপস অ্যান্ড প্যারেন্টস চাইল্ড রিলেশনশিপস আর এক্সাম্পল অফ মোর ডিফিউজ ফর্মস অফ কন্ট্যাক্ট। উই রিয়েলি রিলে অন ফ্রেন্ডস ফর এ বোট রেঞ্জ অফ টাইপস অফ সাপোর্ট কনভারসেশন অ্যাক্টিভিটিস অ্যান্ড সো অন। অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে ফ্রেন্ডস, আমাদের যে পিতামাতা সম্পর্ক, এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত সম্পর্ক, এগুলো কোনো নির্দিষ্ট সম্পর্ক নাই। ওই রিলে মানে আমাদের যে ফ্রেন্ডস আছে তাদের সাথে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কনভারসেশন করতে পারি, আমরা অ্যাক্টিভিটি বিভিন্ন করতে পারি, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতে পারি, সেখানে আমাদের কিন্তু কোনো নির্দিষ্ট সম্পর্ক নেই। আমরা যদি একটু বাংলায় দেখি, নির্দিষ্টতা বনাম ব্যক্ততা, মিথস্ক্রিয়ার পরিস্থিতিতে ব্যক্তি কর্তব্যের পরিসর নির্দিষ্ট কিংবা ব্যক্ত হতে পারে।
তা নির্ভর করে ব্যক্তির বহুমুখী কর্তব্য সম্পাদন করে নাকি নির্দিষ্ট কর্তব্য সম্পাদন করে তার উপর। স্বামী স্ত্রী পিতামাতা ও সন্তানদের ক্ষেত্রে ব্যক্তি বহুমুখী কর্ম সম্পাদন করে। আবার অফিস আদালত দোকান ব্যক্তি নির্দিষ্ট কর্ম সম্পাদন করে, অর্থাৎ কোনো ধরনের দোকানদার যারা হচ্ছে দুধ দুধ দেয় যে মিল্কম্যান, অফিস আদালত এখানে কিন্তু ব্যক্তি যে নির্দিষ্ট কর্ম সম্পাদন করে সেখানে কিন্তু তার হচ্ছে ব্যাপকতা কম। আর আমরা যখন হচ্ছে আমাদের ফ্যামিলি ক্ষেত্রে আমরা ফ্রেন্ডস হচ্ছে তখন কিন্তু আমাদের ব্যাপকতা সেটা বেশি হচ্ছে। পার্টিকুলারিজম ভার্সেস ইউনিভার্সালিজম, দিস রেফার্স টু দ্য রেঞ্জ অফ পিপল দ্যাট আর টু বি কনসিডার্ড, হোয়ার ইজ ডিফিউসনেস অ্যান্ড স্পেসিফাই ডিলস উইথ দ্য রেঞ্জ অফ অবলিগেশন ইনভলভ। অর্থাৎ এখানে কিন্তু একটা স্থানিক অর্থাৎ বিশ্বজনীনতা এবং একটা কিন্তু কি বলবো যে স্থানিক যে একটা ব্যাপার সেটা কিন্তু এখানে হচ্ছে। দ্য ইস্যু হেয়ার ইজ ওয়েদার টু রিয়েক্ট অন দ্য বেসিস অফ জেনারেল নর্ম অর রিয়েক্টিং অন দ্য বেসিস অফ সামওয়ানস পার্টিকুলার রিলেশনশিপ টু ইউ। অর্থাৎ ধরো যেখানে তুমি একজন কোন একটা আদালতের জজ, সেখানে কিন্তু যদি একটা এমন কোন আসামি দাঁড়ায় যে তোমার পরিচিত, সেখানে তুমি কিন্তু এটা মনে করলা যে না আমি হচ্ছে আমার আমি আমার তাকে হচ্ছে আমার যেহেতু রিলেশনশিপ আছে বা পরিচিত তাকে আমি ছেড়ে দিই, বেশি শাস্তি দিব না, সেটা কিন্তু সে তোমার হচ্ছে যে পার্টিকুলারিজম হয়ে যাচ্ছে। ইফ ওয়ান অ্যাবাইডস বাই দ্য রুলস অফ ল ইরেসপেক্টিভ অফ পার্সোনাল কিনশিপ অর ফ্রেন্ডশিপ কনসিডারেশনস, দেন দ্যাট উড বি অ্যান এক্সাম্পল অফ দ্য ইউনিভার্সালিস্টিক মোড অফ রোল পারফরমেন্স। অর্থাৎ কেউ যদি তার রুলস এর সাথে তার এই যে ফ্রেন্ডশিপ আছে সেটা যদি সে না দেখে তার সেটা কিন্তু সেটা হবে বিশ্বজন, সে যদি সবার জন্য কাজ করতে এবং তার যে রুলস যে কোনো একটা কোনো ব্যক্তির কোনো যতটুক পাওয়ার সে পাওয়ারটা দিয়ে হচ্ছে সে তার যে রুলস এবং রেগুলেশন সেটা দিয়ে যদি সে কাজ করে সেটা কিন্তু তোমার হচ্ছে ইউনিভার্সাল বা বিশ্বজনীনতা হচ্ছে। সে কিন্তু কোনো স্থানিক ভাবে বা কারোর উপর কোনো আত্মীয়তার বশতে কিন্তু কোনো কাজ করছে না। যেমন ধরো বিশ্বজনীনতা বনাম বিভাজনতা, এক্ষেত্রে বিবেচ্যকর্তা সাধারণ সর্বকার্য মানদণ্ড ব্যবহার করে নাকি স্থানিক কালিক ও ব্যক্তিগত মানদণ্ড ব্যবহার করে সেটা দেখা হয়। পদ্মা প্রথা বিশ্বজনীন নয়, পদ্মা প্রথা ভালো, এটা ব্যক্তিগত কালিক মূল্যায়ন আর মানবতা শিশুর জন্য হ্যাঁ বলুন বিশ্বজনীন সর্বকালে তা সর্বস্থানে গ্রহণযোগ্য ও বিবেচিত। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি বিশ্বজনীন ভাবে সে কর্তা কাজ করবে না বিভাজন থাকবে সেটা হচ্ছে তার বিষয়, এখানে সে পছন্দ করতে পারে। Ascription versus achievement, it deals with the issue of how to assess an actor, whether by inborn qualities such as sex, age, race, and family status or by performance. এখানে এটা বলা হচ্ছে যে একজন ব্যক্তিকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে সেটাকে তার হচ্ছে জন্মগত যে কোয়ালিটি সেটার মাধ্যমে নাকি সে যে কোনো কিছু অর্জন করলো সেটার মাধ্যমে। Should an actor treat another in a certain way because of achievements or ascriptive qualities that are unrelated to performance? অর্থাৎ ব্যক্তিকে কিভাবে আমরা মূল্যায়ন করছি তার হচ্ছে কোন অ্যাচিভমেন্ট দিয়ে নাকি হচ্ছে তার শুধু হচ্ছে মানে সে যাকে মানে ধরো যদি উদাহরণ দেওয়া যায় এখানে যে যারা হচ্ছে আগে যেটা ছিল যে রাজার ঘরে জন্ম হলে সে কিন্তু সে ছেলে রাজা হতে পারতো, কিন্তু এখন কিন্তু সেটা নয়, কেউ যদি সে অর্জন করতে পারে সেই বৈশিষ্ট্য কোনো মন্ত্রী হওয়ার বৈশিষ্ট্য বা সেটা কিন্তু সে এখন হতে পারে। তার মানে কি ব্যক্তিকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে। প্যাটার্ন ভেরিয়েবলস ক্যান অলসো বি আন্ডারস্টুড ইন টার্মস অফ কোয়ালিটি ভার্সেস পারফরমেন্স, অর্থাৎ এই প্যাটার্ন ভেরিয়েবলস এখানে হচ্ছে কোয়ালিটি এবং পারফরমেন্স কিন্তু আমরা বুঝতে পাচ্ছি। অর্থাৎ এখানে অ্যাচিভমেন্ট বোঝা হচ্ছে অর্জন এবং হলো এক্সক্রিপশন মানে হচ্ছে অর্পণ। কোনো মিথস্ক্রিয়ার পরিস্থিতি অন্য ব্যক্তির দক্ষতা যাচাই বা মূল্যায়ন করার প্রেক্ষিতে এটি ব্যক্তি কি অর্জনমুখী গুণাবলীর দ্বারা মূল্যায়িত নাকি অর্পণ নির্ভর গুণাবলীর ভিত্তিতে মূল্যায়, তাই এক্ষেত্রে বিবেচনা করা হয়। অর্থাৎ এখানে কিন্তু ব্যক্তি যেমন শুধু বলছে যে কালচার দ্বারা কালচারই, তারপরে আমরা বলতে পারছি হ্যাঁ যে ব্যক্তি হলো তার পছন্দের ক্ষেত্রে চুজ করতে পারে, তারপরে সে কিন্তু মানে সমাজের যে কালচার সেটা দ্বারা কিন্তু সে শেপড বা সে কিন্তু তার আদর্শ নিয়েই কিন্তু সে কাজ করে থাকে। আজকে আর নয় টেলপেট পার্সন, আমরা তাহলে আজকে হলো এজিএল মডেল এবং হচ্ছে প্যাটার্ন ভেরিয়েবল নিয়ে আজকে আলোচনা করলাম। তোমরা হচ্ছে বই থেকে দেখে নেবে, আশা করি তোমরা কিছুটা হলো উপকৃত হয়েছো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার সব ও সরি আরেকটা রয়ে গেছে, পাঁচ নম্বর রয়ে গেছে, সেটা হচ্ছে সেলফ ভার্সেস কালেক্টিভিটি, ইট ডিনোটস দ্য এক্সটেন্ট টু হুইচ অ্যাকশন ইজ টু বি ওরিয়েন্টেড টু সেলফ ইন্টারেস্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল গোলস অর টু গ্রুপ ইন্টারেস্ট অ্যান্ড গোলস। অর্থাৎ এখানে হচ্ছে তোমার হচ্ছে ব্যক্তিগত অথবা কারে তুমি হচ্ছে কোনো কর্তা, সে হচ্ছে সে কি কোনো নিজের জন্য শুধু কোনো কাজ করছে গোল ইয়ে করছে অথবা নাকি সে গোত্রের জন্য সমাজের সকলের জন্য কোনো কাজ করে সেটা হচ্ছে এখানে বিবেচ্য বিষয়।
should actors consider their personal or self-related goals over those of the group or large collectivity in which they are involved? অর্থাৎ সে কি তার সে যে করতে জন্য সে কি নিজের জন্য সেটা করছে নাকি তার যে গোত্রে সে যে ইনভলভ আছে তার জন্য সে কাজ করে যাচ্ছে? The actor has to make a choice between his or her own gratification. তার তৃপ্তির জন্য কাজ করবে না যদি তার তৃপ্তির জন্য কাজ করে শুধুমাত্র সেটা তাহলে হয়ে যেত তার সেলফ ইয়া বা ব্যক্তিগত আর ইটস ডিফারমেন্ট ফর দ্য গুড অফ এ লার্জার নাম্বার অফ পিপল এটা হচ্ছে কালেক্টিভিটি অর্থাৎ যখন যখন সে সমাজে সবার জন্য কিছু ভাবছে বা করার চেষ্টা করছে সেটা হচ্ছে তার কালেক্টিভিটি ইয়ে তাহলে এটাকে আমরা কি বলছি একটা হচ্ছে স্ব অভিমুখিতা একটা হচ্ছে গোত্র অভিমুখিতা মিথস্ক্রিয় পরিস্থিতি ব্যক্তি কি নিজ স্বার্থ ও লক্ষ্যের দিকে তাড়িত এবং ব্যক্তি যে কর্ম সম্পাদন করবে তা কি তার স্বার্থ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে নাকি গোত্র তথা সমাজের স্বার্থ রক্ষার জন্য কাজ করবে তা হচ্ছে মূল্যায়ন করে এখানে সকলকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বই দেখবে এবং ভালো করে পড়াশোনা করবে আশা করি তোমরা একটু হলেও উপকৃত হয়েছো ক্লাসটা থেকে সকলকে ধন্যবাদ